আমার প্রিয় ইউটিউব সদস্য, প্রথমেই আমি ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে। অনেকদিন হলো আপনাদের সাথে আমি জুড়ে থাকতে পারিনি, জানি না আপনারা আমাকে ক্ষমা করতে পারবেন কি না। কিছু মেডিকেল ইস্যুর জন্য কলকাতা থেকে সাডেনলি বর্ধমান ব্যাক করতে হয়। বর্ধমানে তখন টেম্পারেচার 42 ডিগ্রি, তো নিজের শরীরও খুব একটা ভালো ছিল না। তো আবার জুড়ে গেছি আপনাদের সাথে, আপনারাও আমার সাথে জুড়ে আজকে ব্লগটা এনজয় করতে থাকুন। আবার একটা নতুন দিনের শুরু, নতুন ব্লগ নিয়ে আমি দিশা হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন। তো আজকে একটা খুব স্পেশাল দিন, আজকে অক্ষয় তৃতীয়া। তো সকলকে আমার ইউটিউব বন্ধুর সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। এখন সকালে 6টা বাজে আর খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি, দোকানের পুজো তাড়াতাড়ি যেতে হবে, বাড়িতে যে দিদি থাকে সে তো চলেই গেছে, এরপর আমার যাওয়া পড়া। তো চলুন ওখানে গিয়ে কথা হবে। যাবে লাস্ট 2 বছর পর মা এবাড়িতে এলো, করোনার আগে এসেছিলো, তো মাও ডিউটি করে সময় পায় না। তো যাই হোক, এই যে মা, একবার সবাইকে হাই বলে দাও। হাই। তো মা প্রচুর রোগা হয়ে গেছে হঠাৎ করেই। থেকে দোকান যেহেতু একটু দূরে, তো জিনিসপত্র, পুজোর জিনিসপত্র আর কি, এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। সকাল থেকেই লেগে পড়া হয়েছে কাজে। খুবই ছোট স্পেস, তাকেই ঝাঁ চকচকে করে অ্যারেঞ্জ করা হয়েছে। এই যে এইটুকু স্পেশাল মধ্যেই সব কিছু হবে। আর আমাদের বাড়ির পুজো মানে তো হোম, স্পেশাল হোম হবেই, তো আপনারা দেখতে থাকুন। বলো তোমার কেমন লাগছে? পুজো হবে না হবে না করে, পুজো হবে না বলতে, বাবার শরীরটা খারাপ ছিল বলে একটু সমস্যা হয়ে গিয়েছিলো, বাবা চিন্তায় ছিল। কিন্তু আলটিমেটলি আমি একটু জোর দিয়েই বাবাকে বললাম যে পুজোটা, মা চলে যাওয়ার পর তো পুজোটা হয়নি, তো মানে লাস্ট 3 বছর পর এই প্রথম পুজো হচ্ছে, আর আমার এবারেই প্রথম পুজো। আমি যে আমি তো ভীষণ রকমের এক্সাইটেড তার জন্য যে দোকানের পুজো। আপনারা জানাবেন কেমন লাগছে। তৈরি হচ্ছে আমের শখার মালা। এই দোকানে পুজোর, দোকানের সামনে এটা না থাকলে পুজো পুজো ফিলিংসটা ঠিক ঠিক আসে না, তাই না? প্রচন্ড মেঘ করেছে, একদমই তাই, বৃষ্টি নামলো বলে। আর বৃষ্টি নামলে যে কি হবে, হঠাৎ করে কেমন সেই পাহাড়ি এলাকার ফিলিংস আসছে। মেঘগুলো কত নিচ দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, ক্যামেরায় যদিও ধরা পড়বে না। মনে হয় আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছি, তো আর লেট না করে চলুন ঝটপট পুজো জোগাড়টা সেরে ফেলি। যে মাও চলে এসছে, তাকাও এখানে এদিকে। শুরু হয়ে গেছে পুজো। খুবই ছোট স্পেসের জন্য পুজোর আয়োজনটা আপনাদের দেখাতে পারিনি, তো আয়োজন হয়ে যাওয়ার পরই আপনাদের দেখাচ্ছি। তো বাড়ি পুজো তো আপনারা অনেকেই দেখেছেন, তার থেকে একটু ছোট কিন্তু কোনো অংশে কম নেই। আর বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি, মানে ঝমঝম করে। তো এখন বাজে সকাল 7:30, 7:30 পুজোয় বসবে বলেছিল, যথারীতি শুরু হয়ে গেছে। আজ আমি ভীষণ খুশি, বিয়ের পরে প্রথম অক্ষয় তৃতীয়ার দোকানের পুজো, আর মাও এসেছে, তো খুবই ভালো লাগছে। আর লক্ষ্মী গণেশ পাশাপাশি বসে,
তো বাড়ি পুজোয় যে মেন সমস্যাটা হয় শাক বাজানো, শাক বাজাতে আমাদের কারোর কারোর একটু আধটু প্রবলেম হয়, তো এবারে মা কন্টিনিউ শাক বাজিয়ে যাচ্ছে। যাই হোক, বাবার ও বসে আছে আর পুজোর প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এখন যজ্ঞ স্টার্ট হচ্ছে। হোম কুণ্ডে অগ্নি সংযোগের মাধ্যমে হোম শুরু হলো। বেরিয়ে পড়েছি সকাল সকাল কালকে অক্ষয় তৃতীয়ার পুজোর কিছু উপকরণ কেনার জন্য। জায়গাটা আপনারা সকলেই চিনতে পারছেন, এই জায়গাটা বর্ধমানের প্রাচীন জায়গাগুলোর মধ্যে অন্যতম। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী দেবী সর্বমঙ্গলার মন্দিরের পেছনের দিকটা। আমরা এখানে এসেছি একটা বিশেষ কারণে, কালকে অক্ষয় তৃতীয়ার যে বিগ্রহ লক্ষ্মী গণেশ বিগ্রহ তা কেনবার জন্য। এই দোকানের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা এখন চলে এসেছি ঠাকুর দোকানে, দোকানের জন্য লক্ষ্মী গণেশ কিনতে। এই দোকানের প্রতিটা প্রতিমাই কৃষ্ণনগরের বিখ্যাত মাটির তৈরি প্রতিমা। বুঝুন প্রযুক্তিবিদ্যা আজকে কোথায়। ভিডিও কলে বাবা আছে, দেখানো হচ্ছে। প্রতি বছর বাবা নিজেই পছন্দ করে এই দোকান থেকেই প্রতিমা কিনে নিয়ে যান, কিন্তু এবছর শরীর খারাপের জন্য বাবা নিজে আসেনি। প্রতিমা কেনার পর আমরা চলে এসেছি পাশেই ডালপুরির একটা দোকানে, এখানে খুব ভালো ডালপুরি পাওয়া যায়, বাবা আগেই বলে দিয়েছিল, তো মিস করা যাবে না। গরম গরম ডালপুরি তরকারি নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর সাথে জুড়ে থাকবেন। আজকের মতো টাটা। আজকে ভিডিওটা একদমই অন্যরকম, একটা নতুন ভিডিও আমার চ্যানেলে পোস্ট হলো, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।